স্বৈরাচার বিরোধী আন্দোলনের এক পর্যায়ে পতন হয় হোসেন মোহাম্মদ এরশাদের এরপর বিচারপতি শাহাবুদ্দিনের অস্থায়ী সরকারের অধীনে অনুষ্ঠিত হয় পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন উনিশশো সালে অনুষ্ঠিত সে নির্বাচনে জয়লাভের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ছিল আওয়ামী লীগ কিন্তু নির্বাচনের ফলাফলে দেখা গেল বিএনপি একশো চল্লিশ আসনে জয়লাভ করলেও আওয়ামী লীগ জয়লাভ করেছিল মাত্র আটাশি আসনে নির্বাচনের পর আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা নির্বাচনের সূক্ষ্ম কারচুবির অভিযোগ এনেছিলেন সে নির্বাচনে নিজ আসনে পরাজিত হয়েছিলেন আওয়ামী লীগ নেতা এবং বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন শেখ হাসিনা নির্বাচনের সূক্ষ্ম কারচুপির অভিযোগ আনলেও ডক্টর কামাল হোসেন তখন গণমাধ্যমকে বলেন নির্বাচন সুষ্ঠু হয়েছে ডক্টর কামাল হোসেনের ঘনিষ্ঠ বন্ধু অধ্যাপক আনিসুজ্জামান তাঁর আত্মজীবনী বিপুলা পৃথিবী বইতে লিখেছেন এর জের ধরে ডক্টর কামাল হোসেনের গাড়ি আক্রান্ত হয় এবং তিনি কটু বাক্যের শিকার হন দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে দেয়া এক চিঠিতে ডক্টর কামাল হোসেন নির্বাচনে পরাজয়ের পেছনে দলীয় কোন্দল এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের কথা তুলে ধরেন এর ফলে তাঁর এবং শেখ হাসিনার মধ্যকার দূরত্ব অনেকটা প্রকাশ্য হয়ে ওঠে পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল যে ডক্টর কামাল পক্ষে তখন আওয়ামী লীগের টিকে থাকা বেশ কসাধ্য হয়ে উঠেছিল দলীয় বিভিন্ন ফোরামে তিনি ক্রমাগত তোপের মুখে পড়ছিলেন সে সময় পত্রপত্রিকা দেখলে এ ধারণাই পাওয়া যায় সে সময় আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে আকস্মিকভাবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সবগুলো জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদককে চিঠি দেন সে চিঠিতে তিনি দলের ভেতর ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সজাগ থাকার জন্য সতর্ক করে দেন সেই চিঠিতে শেখ হাসিনা লেখেন একটি মুখোশধারীর চক্র দলে ফাটল ধরাবার চেষ্টা করছে নানা কৌশলে সস্তা এবং সেন্টিমেন্টমূলক বক্তব্য দিয়ে প্রকাশ্যে অপ্রকাশ্যে আজ আমার এবং আওয়ামী লীগের ইমেজকে খাটো করা হচ্ছে আনকোড সেই চিঠিতে কারোর নাম উল্লেখ করা না হলেও ডক্টর কামাল হোসেন ছিলেন সেই চিঠির লক্ষ্যবস্তু উনিশশো সালের মার্চ মাসের প্রথম দিকে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয় সেই সভায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন ডক্টর কামাল হোসেন ডক্টর কামাল তখন বুঝতে পারছিলেন যে তাকে ভিন্ন পথ দেখতে হবে সেজন্য তিনি নাগরিক সমাজকে সম্পৃক্ত করে একটি মঞ্চ তৈরির চিন্তাভাবনা করতে থাকেন উনিশশো সালের জুন মাসে ডক্টর কামাল হোসেন গণতান্ত্রিক ফোরামের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ ডক্টর মুজাফর আহমেদ প্রফেসর রেহমান সোবহান প্রফেসর জিলুর রহমান সিদ্দিকি ব্যারিস্টার আমিরুল ইসলাম সহ আরও অনেকে তবে এই গণতান্ত্রিক ফোরাম নিয়ে আওয়ামী লীগের মধ্যে বেশ অস্বস্তি ছিল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হবার পরেও কেন ডক্টর হোসেন গণতান্ত্রিক ফোরাম গঠন করলেন সেটি নিয়ে নানান প্রশ্ন উঠতে থাকে ডক্টর কামাল হোসেন ঘনিষ্ঠ বন্ধু অধ্যাপক আনিসুজ্জামানকে তিনি অনুরোধ করেছিলেন যাতে তাঁর এই উদ্যোগে যুক্ত হন অধ্যাপক আনিসুজ্জামান তাঁর আত্মজীবনী বিপুলা পৃথিবী বইতে এ বিষয়ে আলোকপাত করেছেন ডক্টর কামাল উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হতে রাজি হননি অধ্যাপক আনিসুজ্জামান তিনি লিখেছেন আমার অনিচ্ছার কথা তাদের জানালে কামাল একদিন এ বিষয়ে আমার সঙ্গে কথা বলেন তার চেম্বারে বসে দেড় ঘন্টা আলোচনা হয় আমি কামালকে বলি তিনি রাজনীতিবিদ আজ যে তিনি অরাজনৈতিক সংগঠন গড়ে তুলেছেন কাল তা রাজনৈতিক সংগঠনে রূপান্তরিত করতে তিনি ইচ্ছুক হবেন গণতান্ত্রিক ফোরাম রাজনৈতিক দল হলে আমি তাতে থাকতে পারবো না এখন যোগ দিয়ে বেরিয়ে আসার চেয়ে বরঞ্চ গোড়া থেকেই আমার পক্ষে বাইরে থাকা ভালো আনকোট অনেকেই ধারণা করেছিলেন যে ডক্টর কামাল হোসেনের গণতান্ত্রিক ফোরাম একটি রাজনৈতিক দলে রূপ নিতে পারে শুরুর দিকে ডক্টর কামাল হোসেন এই ধারণাকে খারিজ করে দেন তিনি বলেন এটি শুধুই নাগরিকদের ফোরাম কিন্তু কামাল হোসেনের গণতান্ত্রিক ফোরাম নিয়ে আওয়ামী লীগ নেতারা সমালোচনামুখর হয়ে ওঠেন তার বিরুদ্ধে দলীয় ভাবমূর্তি নষ্টের অভিযোগ তোলা হয় এ ধরনের ফোরাম না করার জন্য ডক্টর কামালো নিষেধ করা হলেও তিনি তাতে কান দেননি এরই মধ্যে আওয়ামী লীগ তাদের কাউন্সিল অনুষ্ঠানের প্রস্তুতি নিতে থাকে সে সময় বেশ জোরালুক গুঞ্জন শুরু হয় যে কাউন্সিলের পর ডক্টর কামাল নতুন দল গঠন করবেন শেষ পর্যন্ত সেটাই হয়েছিল কাউন্সিলের কিছুদিন আগে দৈনিক ভোরের কাগজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন গণতান্ত্রিক ফোরাম আওয়ামী লীগের বিকল্প নয় সে সাক্ষাৎকারে তিনি বলেন গণতান্ত্রিক ফোরাম কোনো রাজনৈতিক সংগঠন নয় যারা গণতান্ত্রিক ফোরাম নিয়ে আপত্তি করছে তারা না বুঝেই করছে একই দিন আওয়ামী লীগের তখনকার প্রেসিডিয়াম সদস্য এবং দলীয় উপনেতা আব্দুল সামাদ আজাদও একটি সাক্ষাৎকার দিয়েছিলেন ভোরের কাগজ পত্রিকাকে সেই সাক্ষাৎকারে গণতান্ত্রিক ফোরাম নিয়ে প্রশ্ন তোলেন সামাদ আজাদ তিনি বলেন ডক্টর কামাল কেন গণতান্ত্রিক ফোরাম করেন আমি বুঝি না আমরা তো চাই তিনি পার্টি করুক আওয়ামী লীগ করুন কাউন্সিলের আগে ডক্টর কামাল হোসেন বিদেশে চলে যান তখন কারো বুঝতে সমস্যা হয়নি যে কাউন্সিল এড়িয়ে যেতে চাইছেন ডক্টর কামাল হোসেন উনিশশো বিরানব্বই সালের উনিশ এবং বিশ সেপ্টেম্বর আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয় সে কাউন্সিলে জিলুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন কিন্তু দলের প্রেসিডিয়াম সদস্যের পদ থেকে বাদ পড়েন ডক্টর কামাল হোসেন ডক্টর কামাল হোসেনকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয় কিন্তু তাতে তিনি সন্তুষ্ট ছিলেন না তৎকালীন বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় ডক্টর কামাল হোসেনকে জিজ্ঞাসা না করেই তাকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছিল বিষয়টি নিয়ে তিনি শেখ হাসিনার কাছে একটি চিঠি দেবার প্রস্তুতিও নিচ্ছিলেন বলে জানা যায় তখন গুঞ্জন এত জড়ালো হয় যে ডক্টর কামাল হোসেন আর আওয়ামী লীগে থাকছেন না সে সময়ের খবরের কাগজ দেখে মনে হচ্ছিল ডক্টর কামাল হোসেন এ ধরনের পরিস্থিতির জন্য মানসিকভাবে তৈরি ছিলেন কাউন্সিলের পর ডক্টর কামাল হোসেন ভয়েস অব আমেরিকা রেডিওকে একটি সাক্ষাৎকার দেন সে সাক্ষাৎকারে তিনি বলেন যে নেতৃত্ব নির্বাচনের বিষয়টি গণতন্ত্রের মাধ্যমে হলে ভালো হতো এমন অবস্থায় ডক্টর কামাল হোসেনের জন্য আওয়ামী লীগ থেকে বেরিয়ে আসার গুঞ্জন আরও জোরালো রূপ নেয় আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রাখেন ডক্টর কামাল হোসেন এই অবস্থার মধ্যে কিছুদিন অতিবাহিত হয় নিজের অবস্থান তুলে ধরে ডক্টর কামাল হোসেন দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে চিঠি লিখতে পারেন এমন আভাস পাওয়া যাচ্ছিল সে সময় ঢাকার মিরপুরে একটি সংসদীয় আসনের উপনির্বাচনের সময় ঘনিয়ে আসছিল সংবাদ মাধ্যমে নানা জল্পনা কল্পনা হচ্ছিল যে ডক্টর কামাল হোসেনকে উপনির্বাচনে মনোনয়ন দিতে পারে আওয়ামী লীগ এর আগের নির্বাচনে একই আসনে আওয়ামী লীগ প্রার্থী ডক্টর কামাল হোসেন বিএনপির হারুন মোল্লার কাছে দুই হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন কিন্তু শেষ পর্যন্ত ডক্টর কামাল হোসেনকে মনোনয়ন না দিয়ে কামাল আহমেদ মজুমদারকে প্রার্থী হিসেবে বেছে নেয় আওয়ামী লীগ তখন দল থেকে ডক্টর কামাল হোসেনের বেরিয়ে যাওয়ার ব্যাপারটা সময় ব্যাপার হয়ে দাঁড়ায় আওয়ামী লীগের বিভিন্ন ফোরামে যখন ডক্টর কামাল হোসেনকে ঘিরে তীব্র সমালোচনা দলের কোনো কোনো নেতা ডক্টর কামাল হোসেনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করার পক্ষে মত দিচ্ছিলেন উনিশশো তিরানব্বই সালের মে মাসে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এক সভায় তৎকালীন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসিম দাবি তোলেন যে ডক্টর কামাল হোসেনকে দল থেকে বহিষ্কার করতে হবে সেরকম এক সভায় দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে বোর্ডের কাগজ পত্রিকার প্রতিবেদনে বলা হয় আমাদের মধ্যে উদারতার কোনো অভাব নেই গত দু বছরে আমি নিজেও তার সঙ্গে একাধিকবার বৈঠক করেছি বুদ্ধিজীবী সহ বিভিন্ন উদ্যোগে সাড়া দিয়েছি কিন্তু তিনি কথা দিয়েও বৈঠকে আসেননি সাড়া দেননি আনকট এর কিছুদিন পর ডক্টর কামার রাজনৈতিক দল গড়ার উদ্যোগ সামনে আসে তিনি যাদের সঙ্গে আলোচনা করেন তাদের মধ্যে অনেক আওয়ামী লীগের নেতাও ছিলেন ডক্টর কামাল সঙ্গে ধারণা ছিল যে আওয়ামী লীগের ভেতরে তার বেশ জনপ্রিয়তা রয়েছে এ প্রসঙ্গে অধ্যাপক আনিসুজ্জামান তার বিপুলা পৃথিবী বইতে লিখেছেন তারা কামালকে এমন ধারণা দেন যে তিনি কোনো বিকল্প সংগঠন গড়ে তুললে তারাও তাতে যোগ দেবেন তেমন ইচ্ছে হয়তো এদের অনেকেরই আদৌ ছিল না কামাল আওয়ামী লীগ ছাড়লে দলের মধ্যে নিজেদের গুরুত্ব বাড়বে এমন কথা হয়তো তাদের মনে ছিল কামাল ধরে নেন আওয়ামী লীগের মধ্যে হয়তো তার বড় রকম সমর্থন রয়েছে আনকোট উনিশশো তিরানব্বই সালের আগস্ট মাসের শেষ দিকে গণতান্ত্রিক ফোরামের তিন দিন ব্যাপী জাতীয় মহাসম্মেলন আহ্বান করা হয় সেই সম্মেলনের মাধ্যমে ডক্টর কামাল হোসেন নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেবেন সেটি অনেকটা পরিষ্কার হয়েছিল এই সম্মেলনের মাধ্যমে উনিশশো তিরানব্বই সালের উনত্রিশে আগস্ট রাজনৈতিক দল গণফোরাম গঠনের ঘোষণা দেয়া হয় এর আগে সকালে ডক্টর কামার হোসেন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দেন তার পদত্যাগের চিঠি দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয় তৎকালীন কমিউনিস্ট পার্টির সংস্কারবাদী অংশ পঙ্কজ ভট্টাচার্যের নেতৃত্বে ন্যাব এবং শাহজাহান সিরাজের নেতৃত্বে জাসদের একটি অংশ গণফোরামের সঙ্গে একত্রিত হয়ে যায় এছাড়া রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় এমন কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ গণফোরামের সঙ্গে সম্পৃক্ত হন ডক্টর কামালের নেতৃত্বে গণফোরামের সঙ্গে সম্পৃক্ত হন সিবিবি নেতা সাইফুদ্দিন আহমেদ মানিক ন্যাব নেতা পঙ্কজ ভট্টাচার্য ব্যারিস্টার আমির ইসলাম পরবর্তীকালে আওয়ামী লীগের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ বিএনপি সরকারের মন্ত্রী শাহজাহান সিরাজ প্রমুখ ডক্টর কামাল যেসব কারণে আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসেছিলেন এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ